Good morning, everyone. Welcome to another vlog of Bengalis in Bangalore. তাই তো মা, হা হা হা, গুড মর্নিং, চলে যাচ্ছে, সে আর দেখা দিচ্ছে না, বল। গুড মর্নিং, শুভ সকাল তোমাদের জন্য আমাদের ভালোবাসা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রবিবার সকালবেলা, অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, সকাল 6:30 আছে, বোধহয় ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, তারপরে আবার একটুখানি শুয়েছিলাম আর কি। যাই হোক, ওদের শনি রবিবার হলেই ওদের তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। এনিওয়েজ, রবিবার সকাল, সারাদিনটা বেশ হ্যাপেনিং হতে চলেছে, বিশেষ করে সন্ধেবেলাটা। আমাদের একটা মানে মিট আপ বলতে পারো, বা ইটস নট আ ওই আর কি, আমরা দেখা, আমরা যাচ্ছি আজকে বঙ্গ উৎসবে। আরটি নাগার অর্গানাইজড, আর মানে আরটি নাগার অর্গানাইজ করেছে, এটা হচ্ছে তোমার প্যালেস গ্রাউন্ডে, 9 নম্বর গেটে। এবং সেইখানে তো কয়েকজন আসবে আমাদের সাথে দেখা করতে, চেনা জানা বন্ধু বান্ধব, সাবস্ক্রাইবার, সব মিলিয়ে মিশিয়ে। তো হ্যাঁ, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুই হবে, তোমরা সঙ্গে থাকো সারাটা ব্লগ। তার আগে আমাদের ভাবছি একটু বাজার যেতে হবে, বাট একদম ইচ্ছে করছে না বাজার যেতে, যাই না কেন। দেখ বাবা নাচছে, দেখ বাবা নাচছে, আস্তে 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 আস্তে, বরফি পড়ে যাবি, কি দুষ্টু না, হ্যাঁ কি দুষ্টু হয়েছে, দেখো আরেকজনকে দেখো পিছনে, সে কোথায় শোবে ভেবে পাচ্ছে না, কি করে ভেবে পাচ্ছে না অবস্থা, রে বাবা রে, দেখো জাস্ট দেখো, হ্যাঁ কি এ মা। যাই হোক, বাজারে বেরোচ্ছি, একটু বেলা করেই যাচ্ছি। বেলা করে গেলে কি হয়, প্রচণ্ড ফাঁকা থাকে বাজারটা, প্রচণ্ড গরম গাড়িটা, চলো। বাজারে এসে গেছি, আর সৌমা রইসি ফোন করেছে এখানে, আজ আমাদের দেখা হবে, সেই নিয়ে কিছু বাজার করবি, তোরা অনলাইন শপিং করবি, কিছু আজে কোনো মাছ নেই, মানে আমরা যে একটু বড় কাতলা নিই, একদমই নেই, 1 কেজি সাইজের, 1 কেজি সাইজের কাতলা হয় যায় না। মাছ তো কিছুই পেলাম না, শুধু পার্সে নিলাম, আর একটু সবজি, একটু ফল টল নিয়ে নিয়েছি, বাড়ি যাই, আবার খেয়ে দিয়ে বেরোতে হবে আমাদের তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ততটাই ভালো। আজ তো ব্রেকফাস্ট করিনি, তাই জন্য বাজার থেকে এসে খেতে বসে যাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে, আর বরফিও পেছনে লাঞ্চ করছে। চান থেকে বেরিয়ে দেখি এই সিন, বুঝো এখানে রোদ্দুর পোহাচ্ছে, এতটা ঠান্ডা পড়েনি রে, বুঝো তুই রোদ্দুর খাচ্ছিস এখানে বসে বসে। হ্যাঁ, ওপরে এসে গেছি রেডি হতে, বেরোতে হবে, লাঞ্চ হয়ে গেছে, ওপরে চলে এলাম, নিচে বরফি বসে বসে কোকমেলন দেখছে, কারণ নালো চুপ করে থাকবে না, আমাকে উপরে আসতে দেখলেই চিৎকার করবে, তো চলো রেডি হওয়া যাক। চলো, শাড়ি পরে রেডি আমি, আমি আজকে অনেক পুরোনো একটা শাড়ি পরেছি, এটা বহু বছর পুরনো, 7-8 বছর তো হলোই, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক পুরো শাড়িটা অ্যাকচুয়ালি, ওপরের পাড়টা সরু, এই যে এরকম সরু পাড়, এরকম সরু পাড় আর পুরো শাড়িটা এরকম ব্ল্যাক, আর নিচের দিকে পাড়টা চওড়া, যেটাকে আমি এইভাবে নিয়েছি, আর এই যে একটা আমি সবই সিলভার রেপ্লিকা পরেছি, ইয়াররিং পরেছি, এই ইয়াররিংটা আর এটা হচ্ছে সেট আমার রিংটা, আর এই হাতেই আর একটা রিং পরেছি, জানো কেমন লাগছে, এই হচ্ছে পুরো লুকটা আমার। শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি, আমি বহু দিন পর পরলাম, যাই হোক, আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি আমি। আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 5:10, আমরা রেডি হয়ে সবে মাত্র বেরোচ্ছি। রাহুল এটা দেখে খুশি হবে, পুরনো, আচ্ছা এই না, এটা নতুন সানগ্লাস পরাই হয় না, আমাকে বলেছে এত সানগ্লাস তোর, তুই পড়িস না, তোর ওই গোল সানগ্লাসটা আমি ভেঙে দেবো, যাই হোক আজকে পড়ছি আমি। প্রিয়াঙ্কা বঙ্গ উৎসবে যাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ব্যাগ
বেরিয়ে গেছি আমরা, হালকা ট্রাফিক রয়েছে, আর প্রিয়াঙ্কা ট্রাফিকের সদ্ব্যবহার করছে। ট্রাফিকের সদ্ব্যবহার না, অলরেডি একটা করে কোড পড়া হয়ে গেছে, সেকেন্ড কোড যাচ্ছে, সুতরাং ট্রাফিকের আগে থেকেই পড়া শুরু করেছে। তুমি খেয়াল করনি গাড়ি চালাচ্ছে? কটা কোড পড়বে টোটাল? দুটো কোড, নেলপলিশ দুটো কোডই পড়ে, যারা পড়ে তারা জানে। ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, ততক্ষণ আমার এটা হয়ে যাবে। আমরা জাস্ট পৌঁছলাম প্যালেস গ্রাউন্ডে, এখন বাজে 7:10। পার্কিংয়ে গাড়ি রেখেছি, প্রচুর পার্কিং স্পেস, আর আগের বার যখন এসেছিলাম এই রাস্তাটা বাঁধানো ছিল না, এবার বাঁধিয়ে দিয়েছে, তো অসুবিধা নেই কোনো, আর ফ্রি পার্কিং আজকে, আজকে কোনো চার্জেস নেই। চেনা জানা অনেকেই রয়েছে, অলরেডি সবাই পৌঁছে গেছে খবর পাচ্ছি। চলো গিয়ে আমরাও দেখা করব তোমাদের সাথে, আবার আলাপ করাবো, রি ইন্ট্রোডিউস করাবো। গোরফিয়ারে ঘুম দিয়ে উঠে গেছে, অনেকক্ষণ ঘুমালো গাড়িতে, 1.5 ঘন্টা। চলো আমরা যাই ভেতরে দেখি কি হচ্ছে। ডগি দেখাতে দেখাতে যাচ্ছে, ঢুকেই দেখছি খাবারের দোকানের সারি, কি কাণ্ড। আমরা এখানে এসে তো গেছি, এসে অনেকের সাথে দেখা হয়ে গেছে, কিন্তু একবারও চান্স পাইনি যে ক্যামেরাটা অন করে সবার সাথে পরিচয় করাবো, আলাপ করাবো। এখন একটু চান্স পেয়েছি, বর্ফি তো রয়েছে এখানে, তারপরে আলাপ করিয়ে দিচ্ছে। এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে অর্ক আর শর্মিকা। ইন্ট্রোডাকশন কী দেবো এরা? প্রাইমারিলি হ্যাঁ, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার, বাট তারপর থেকে আমরা নাম্বার শেয়ার করা, তারপর রিলেশনশিপটা অনেকটা দূরেই এগিয়ে গেছে, কী বলিস? হ্যাঁ, মানে এখন মানে সূত্র ডেফিনেটলি ইউটিউব, বাট হ্যাঁ ডেফিনেটলি আমাদের সম্পর্ক ইজ গন বিয়ন্ড দ্যাট, বাট আমাদের আজকে প্রথম দেখা এখানে, অনেক দিন প্ল্যান করে করে আমাদের আজকে প্রথম দেখা, একসাথে খাওয়া দাওয়া হবে, গল্প গুজব হবে, আড্ডা হবে, সেটাই আজকের প্ল্যান। আর বল কেমন লাগে, কি আমাদের আরো কিছু ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হচ্ছে এখানে, হঠাৎ দেখি বর্ফিকে এসে কে জড়িয়ে ধরেছে। আমরা এক্সিবিশনের ভেতর ঢুকে এসেছি, ঢুকে এসে প্রিয়াঙ্কার চোখ আটকেছে একটা শাড়ির দোকানে, লালপাশ শাড়ি। এটার স্টলের নামটা এইখানে দেখো, আমার দায়িত্বে রয়েছে বর্ফি, হাত ধরে হাত ছেড়ে চলে যাচ্ছে। আমরা দেখি এটা কার দোকান, মেঘনা চৌধুরী, দীপান্বিতা বাই মেঘনা চৌধুরী, এই হচ্ছে এনাদের কালেকশন। হাত ছাড়বে না বাবু, দেখো কত সব চেনা চেনা মুখ। শুভজিৎ ফ্রম বেঙ্গালুরু বেঙ্গলিজ, এইখানে রয়েছে সৌম ঐশী, তোদের চ্যানেলের নামটা কি জানো রে? চ্যানেলের নামটা দীপ্তি ঐশী, ভুলেই যাচ্ছি, অনেকদিন পরে দেখা, অনেকদিন পরে দেখা। বরফির খিদে পেয়ে গেছে, একটু দুধ বানিয়ে দিচ্ছি। এখন আমাদের শপিং কিছু হয়নি, কিন্তু একটা গিফট প্রাপ্তি বরফির জন্য ফ্রম শর্মিকা অ্যান্ড অর্ক। হ্যাঁ, আর বেঁকিয়ে বেঁকিয়ে শ্রুতি নাটক শুনছে, থ্যাংক ইউ বলে দাও তুমি একটু।
এখন শুধু নিয়ে যাও বন্ধ করে। বাড়িতে গিয়ে আনবক্সিং হবে, কি আছে এর মধ্যে বাড়িতে গিয়ে? এখন এখন কোয়ার শর্মিকারে বেরিয়ে যাচ্ছে একসাথে, আমাদের খাওয়া হলো না আজকে। নেক্সট টাইম চা টাটা। এক এক করে বেরোচ্ছে সবাই, শুভজিৎ বেরোচ্ছে। আমি অনেকক্ষণ আগে আসছি, এক ঘন্টা অপেক্ষা করেছি তোমার জন্য। আর অন্তরাকে আমরা মিস করলাম, তোমরা শুভজিৎ আর অন্তরাকে ক্যাচ করতে পারবে ওদের ইউটিউব চ্যানেলে, চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গালুরু বেঙ্গলি। ঠিক আছে, আমরা আবার এক্সিবিশনে ফিরে এসেছি। হ্যাঁ, ওর সাইজে কিছু বড়দের টি শার্ট, এগুলো কারুর কোলে যায় না, সৈনির কোলে চলে গেছে, ব্যাপারটা কি রে? আবার লজ্জা পাচ্ছে কি, লজ্জা লজ্জা ভাব মনে হচ্ছে। ঐশী না দেখেই বলে দিতে ভীষণ ভালো লেগেছে। দূর থেকে যা দেখছে সেটাই বেশি ভালো লাগছে। আমি জানি না কি দেখছি, এটা হাফ এন্ড হাফ, ঠিক আছে? এটা ভেতরটা এরকম থাকবে আর আঁচলটা উপর দিয়ে যেটা আসবে সেটা এই। আচ্ছা, হ্যাঁ দেখতে ভালো, খারাপ না। এটা কি হাফ এন্ড হাফ? না, এটা হাফ এন্ড হাফ, এটা পুরোটাই এরকম। আচ্ছা, কোনটা ভালো লাগছে বলো? এটা না, এটা এইটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। লাস্ট এই শাড়িটা নিল হচ্ছে সুজালি দে অ্যান্ড সৌরভ কুণ্ডু সৃষ্টি থেকে। খুব সুন্দর শাড়িটা, গিয়ে দেখাবো, বাড়ি যাই। বাই দ্য ওয়ে, বরফি সৈনির কোলে উঠে গেছে এবং আমার একটু ঝাড়া হাত পা লাগছে আর কি। এখানে কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে, অনেকেই অডিয়েন্স রয়েছে বেশ। ভুলে গেছিস তুই একে সৌমকে? খাবো তো নাকি আমরা এবার? খাবে তো, আচ্ছা। এখানে এসে আমাদের দেখা হয়েছে চেনা চেনা মুখ, আমাদের সৌমিক আর পল্লবীর সাথে আমরা এতক্ষণ একসাথে ছিলাম, এবার খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করতে খুব ইন্টারেস্টেড। ব্যাঙ্গালোরের স্টার বাঙালি ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছে আমাদের। তার আগে বলি, খুব রাগ করেছে আমার উপর, এখান থেকে কেন শাড়ি আমি কালকে গ্রুপ অনেক অপেক্ষার পর ফাইনালি খাবারের জায়গায় আসলাম বাবা, কলকাতার ষোলো আনা দই। কলকাতা ষোলো আনা থেকে ফিশ ফ্রাই অর্ডার করেছি, সৈকতটা রয়েছে এখানে, আমাদের বলেছে তিনটে বড় বড় ফিশ ফ্রাই ভেজে দিতে। দ্য কুইন্টেসেন্সিয়াল ফিশ ফ্রাই, ভেট কি ফিশ ফ্রাই কলকাতা ষোলো আনা থেকে। আর এটা হচ্ছে বঙ্গ উৎসবের স্টল থেকে নেওয়া, বঙ্গ উৎসব বলে যারা স্টল দিয়েছে তাদের থেকে বিরিয়ানি। মাটন বিরিয়ানি পেয়েছো? হ্যাঁ, মাটন বিরিয়ানি পেয়েছি। শাবাশ, এখানে সবাই মোটামুটি আমরা বরফি খাচ্ছি, বিস্কিট রাউন্ড টেবিল। ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ, কলকাতা ষোলো আনার ফিশ ফ্রাই এর আগেও খেয়েছি কিন্তু আজকে জাস্ট অন্য লেভেলের লাগছে। পূজা অর্ঘদের সাথেও দেখা হয়েছে এখানে এসে, এই যে এখানে টিকি ঘুরে বেড়াচ্ছে। আদিব কোথায়? টাটা টাটা। বাইরে এসেও এইখানে পার্কিং এ আধ ঘন্টা আড্ডা ফাড্ডা দিলাম, এবার বেরোচ্ছি। পল্লবী বারবার মনে করাচ্ছে কালকে অফিস, কালকে অফিস। চল টাটা সবাইকে, টাটা রানা, বাই, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ আমিও যাবো ভাবছি। চল, বাড়ি এসে গেছি অনেকক্ষণ, এসে বরফির খাওয়া হলো, কেননা বরফি ওখানে তো সেরকমভাবে কিছু খাওয়া ছিল না, সেরেলাক যদিও ছিল, বাট যেহেতু
মোটামুটি টাইমের মধ্যে বাড়ি চলে আসছিলাম, একটু লেট করে ওকে ভাতই খাওয়ানো হলো। চেষ্টা করি সেরেলাক না দেওয়ার, যতটা কম খাওয়ানো যায় বাড়ির খাবারটাই খায়। ও সেরেলাক খাওয়ার মানে সেরেলাক কে দিন গায়। এখন আমরা ওই লাইলা পুজোকে খাওয়ালাম, ঘোরালাম, তো আমরা একটু আজকে যে সমস্ত গিফট টিফট পেয়েছি সেইগুলো দেখতে বসলাম, প্লাস প্রিয়াঙ্কা যেগুলো নিয়েছে, হ্যাঁ সেইগুলো। খুব একটা ভালো ছেলেদের টি শার্টের একটা স্টল ছিল, বাট বললো যে আমার আমার কাছে কোনো সাইজেস নেই, তো নাম্বার শেয়ার করে এসেছি, বললো যে ক্যাটালগ পাঠিয়ে দেবো। মানে খুব ভালো, মানে বাঙালি বাংলা টি শার্ট তো প্রচুর দেখা যায় ফেসবুকে বা যে কোনো অনলাইন এতে, বাট ওদের ওনার কাছে মানে যে প্রিন্টগুলো ছিল খুব ভালো, মানে একটু ডিফারেন্ট লাগলো আমার। যাই হোক, যদি আমি খোঁজ পাই তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। মিনওয়াইল আমরা গিফটস ওপেন করা স্টার্ট করে দিয়েছে প্রিয়াঙ্কা। এটা দিয়েছে পূজা অর্ঘরা, পূজা অর্ঘ, শিকি এবং আদিব, ওদের তরফ থেকে একটা ভীষণ সুন্দর একটা রাখি। রাখিটা দেখাই বেসিক্যালি শিকির তরফ থেকে বলছি। হ্যাঁ এক্স্যাক্টলি, শিকি তো ওকে রাখি পরায়, লাস্ট ইয়ার থেকে পরাচ্ছে। এই দেখো একটা এলিফ্যান্ট রাখি, ভীষণ মিষ্টি দেখতে। কতক্ষণ রাখবে আমি জানি না, বাট ডেফিনেটলি আমি রাখির দিন ওকে মাকে বললো পরিয়ে দিতে, ওর হাতে দিদা ঠাকুমা এরাই তো পড়ায়, তো মা পরিয়ে দেবে এটা শিকির তরফ থেকে। আর একটা জামা দিয়েছে, ওরে বাবা এটা তো মার্বেলের জামা, না স্পাইডারম্যান, স্পাইডারম্যান, দাঁড়াও তো খুলি। একটু বড় সাইজ পূজা আমাকে বলেই দিল যে একটু বড় হবে, আমি একটা সাইজ বড় নিয়েছি ওর জন্য। খুব সুন্দর তো এটা প্যান্টটা, হ্যাঁ এটা বড় হবে, মেবি হয়তো পুজোয় পড়তে পারবে ও। আর এটা হচ্ছে স্পাইডারম্যান, খুব ভালো লাগলো, খুব মজা করেছি আমরা সবাই মিলে, খুব আনন্দ করেছি, শপিং করেছি, সবাই প্রায় শপিং করেছে, কেউ এরকম ছিল না ওখানে যে যারা শপিং না করে বেরিয়ে এসেছে। কলকাতার ব্র্যান্ড বুঝতেই পারছো, কলকাতার সব বুটিক তোমরা যেগুলো অনলাইনে দেখো বা কেনো, আমরা সেগুলো কলকাতার থেকে এখানে এসেছে এবং আমরা সেগুলো পেয়েছি, তো ডেফিনেটলি আমরা ছেড়ে কথা বলবো না, আমরাও নিয়ে নেব। আমার একজন বেশ চেনা, মানে আমি ওনার থেকে আগেও নিয়েছি শাড়ি, এবারও গিয়ে দেখলাম উনি এখানে ব্যাঙ্গালোর এসেছেন, আমি জানতাম না কারা কারা এসেছিলো, বিকজ ওখানে তো অত ডিটেলসে দেওয়া থাকে না, তার থেকে একটা শাড়ি নিয়েছি আমি দেখাবো আগে গিফটগুলো দেখানো শাড়ি। এইটা হচ্ছে এদের তো মানে রাখির গিফট, এই আরেকটা হচ্ছে এই গিফটটা, এটা দিয়েছে হচ্ছে অর্ক আর শূর্মিকা, যাদের সাথে আমাদের আজ প্রথমবার দেখা হলো বরফির জন্য। যারা আমাদের লাইভ দেখো বা যারা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে দেখেছো, ওরা খুব কমেন্ট করে দেখবে, আর ওদের সাথেই দেখা করার কথা ছিল, ওরা বলেছিল আমরা আসবো। ওরা অ্যাকচুয়ালি স্যাটারডে যাওয়ার কথা, মানে কালকে ওদের যাওয়ার কথা, তো আমাদের প্ল্যানটা চেঞ্জ হয় বলে, মানে আমরা ভেবেছিলাম যে আমরা আজকে যাবো, হিসেবে ওদেরকে জানাই, তো ওরা নিজেদের প্ল্যানটাকে চেঞ্জ করে এবং ওরা আজকে ওখানে যায়। হ্যাঁ শুভি খুবই ভালো, দুজন একটা ছেলে একটা মেয়ে, দুজন ভালো দুটো মানুষ, ওর সাথে কথা বলে আমাদের মতোই লাগলো, কারণ যারা আমরা যখন একদম শুরুর দিকে ব্যাঙ্গালোর এসেছিলাম আমরা যেরকম ভাবে থাকতাম, আর আর মানে কয়েকজন আছে না দেখে মনে হয় না যে প্রথমবারের জন্য দেখা হচ্ছে, সেরকম একটা কিছু। আচ্ছা ওদের ওরা এই গিফটটা দিয়েছে, এইটা আমি আনবক্সিং করি, ব্যাগ থেকে বেরিয়ে আসছে জামা, একটা জামা, একটা লুক এট মাই ব্যাগ আছে, ব্যাগ আছে যে চেজ দা ওয়েভ, এটা অনেকটা বড়, 5 টু 6 ইয়ার্স, নিশ্চয়ই কি ডলফিন বা এইজ। আচ্ছা রাইড দ্য ওয়েভ অ্যানসার, দারুন, খুব সুন্দর আছে, একটু বড় হয়ে গেলে পড়তে, এটা একটু বড় হতে হবে, 5 টু 6 ইয়ার্স, হ্যাঁ সুতরাং টাইম লাগবে এখনো। অনেক ধন্যবাদ তোদেরকে, মানে আমি তখন গিফটটা যখন দিল আমাকে, আমি বলতে যাচ্ছিলাম যে এটার কি দরকার ছিল, বাট তারপর মনে হলো যে যে পরিমাণে বরফিকে সবাই ভালোবাসে, বরফিকে তোমরা ভালোবাসো, তো তোমরা ভালোবেসে কিছু দিলে মানে মুখের ওপর কিছু বলতে পারি না, উই কাইন্ড অফ অ্যাকসেপ্ট দিস উইথ অ্যাকসেপ্ট ইউর লাভ প্রাইমারিলি, গিফট কী সেটা বড় ব্যাপার না, বাট
আমি এটা বারবারই বলে থাকি, যখনই তোমরা বুলফিকে বা আমাদের জন্য কিছু দাও বা কিছু পাঠাও, যে দ্য এফার্ট, যে এফার্টটা তোমরা নিচ্ছ জিনিসগুলো নেওয়ার, কেনার, আমাদের হ্যান্ড ওভার করার, যে সময়টা দিচ্ছ, ওইটা সব থেকে বেশি দামি। থ্যাংক ইউ সো মাচ। আর জিনিসগুলো তো খুব ভালো হয়েছে। আর বলতে বলতে এসে গেছে এই ব্যাগটা, এই ব্যাগে আছে প্রিয়াঙ্কা আজকে যা জিনিসপত্র কেনাকাটা করেছে সেইগুলো। যা, অত কিছু কিনিনি, দু তিনটে জিনিস কিনেছি। লাইলা এখানে দেখতে এসছে আমরা কি করছি। এটা একটা কি বলবো, গোল্ড প্লেটেড জুয়েলারি যেটা আমি নিয়েছি। আমি একটা বালা নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল। আমি অনেক কিছু দেখছিলাম এদিক ওদিক, আর ভাবলাম যে এক্ষুনি সোনা কেনার তো এ নেই, মানে সোনা কিনে পড়তে পারবো না, তো সুতরাং আমি এটা গোল্ড প্লেটেড বালাই নিই। বালাটা খুব সুন্দর দেখতে, তো দেখাই। এটা তোমরা অনেকেই দেখেছো, অনেকের পছন্দের জিনিস, অনেকের কাছে হয়তো মেবি সোনার আছে বা এই সেম মানে কি বলবো গোল্ড প্লেটেডই আছে। এটা ওই গোলাপ ফুলের বালা, খুব পছন্দ আমার হয়েছিল, পরে হাতে দেখে বেশ ভালো লাগলো। ঐশীও ছিল সঙ্গে, বলো নিয়ে নাও প্রিয়াঙ্কা দি, ভালো লাগছে হাতে পরে, তাই নিয়ে নিলাম। ভালো যেন দেখতে, সুন্দর দেখতে, আর বেশ সুন্দর করে। ওদের দোকানের নাম হচ্ছে খোয়াই, আর খোয়াই বুটিক ওদের ওখানে, মানে এটা কলকাতারই একটা দোকান। অ্যাড্রেসটা কি বলছো? অ্যাড্রেসটা হচ্ছে কাকুলিয়া রোড, আচ্ছা, গোল পার্ক। হ্যাঁ, গোল পার্ক, এই যে কলকাতা 29। তোমরা যদি যেতে চাও তাহলে ওখানে যেতে পারো, বিকজ ওদের গয়নার দাম, তোমরা অনেকেই জানো যে সবাই ফেসবুক মার্কেট প্লেস বা ফেসবুকে যারা লাইভ করে, অনেক দোকান আছে বা অনেক শপ আছে বা অনেকে বাড়ি থেকে করে, তো সবার কাছে যা দাম আমি দেখলাম সেখানকার থেকে আমার এর দামটা একটু কম লাগলো। আমি জানি না, তোমরা আমাকে এখানে বলো দামটা বেশি পড়েছে না কম পড়েছে। এটা দাম লেখা আছে 1450, বাট আমি পেয়েছি এটা 1350, মানে 100 টাকা অফে। ঠিক আছে, তো 1350-এ এটা তোমরা কলকাতায় পাও কি না আমাকে জানিও। জানি না বেশি দাম দিয়ে কিনলাম কি কম দাম দিয়ে কিনলাম কি ঠিক দাম দিয়ে কিনলাম, এটা তোমরাই আমাকে বলো। তো এটা এটা ফার্স্ট ওয়ান, এটা আমার খুব ভালো লেগেছে। ওকে, নেক্সট, আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা সাদা লাল ঢাকাই শাড়ি নেবো। রানাকে এবারে বলেছিলাম এবারে পুজোয় নেবো, রাইট রানা? মাও দেখেনি, কারণ মা আর রানা তখন বর্ফিকে ধরেছিল বাইরে, আমি তখন ভেতরে। আমি ওইসি, আমরা বর্ফি খিদে পেয়ে গেছিল তখন, খিদে পেয়েছিল। শাড়িটা দেখো একটু, খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আঁচলটা, এটা ব্লাউজ পিস নেই আগে থেকেই বলে রাখছি, কারণ এটা অত দামি শাড়ি না। আর এটা হচ্ছে বডিটা, থাকবে পুরো বডিটাই এরকম, পুরো বডিটাই এরকম। ঢাকাই পাট একটু অন্যরকম দেখতে, হ্যাঁ একটু অন্যরকম দেখতে। আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে বর্ডারটার জন্য, কারণ ঢাকাই জেনারেলি এরকম বর্ডার থাকে না, আরো অন্যরকম বর্ডার আসে, মানে ওই এক ধাঁচের বর্ডার আসে, আমি সেটা চাইছিলাম না। তো যাই হোক, আমি এটা নিয়েছি, ভালো লেগেছে। তোমরা জানো ওদের কেমন লাগলো। এটা আমি যার থেকে নিয়েছি সে হচ্ছে প্রিয়া, প্রিয়াদি, প্রিয়া শাড়ি। তোমরা জানোই যারা ওনাকে ফলো করো বা যারা ফেসবুকে ওনার থেকে কেনো, অনেকেই কেনো, কলকাতায় প্রচুর বিক্রি করেন উনি, আমি জানি। ওনাকে দেখেই আমি ভাবলাম যে কি বলে, মানে ওনার থেকেই নিয়ে এই ঢাকাই শাড়ি, অন্যান্য অনেক স্টল ছিল ঢাকায়, বাট যেহেতু আমি ওনার থেকে আগেও নিয়েছি, ওনাকে দেখেই আমি ছুটে ছুটে গেলাম কথা বলতে, তখন ব্লগ করা হয়নি। বাট যাই হোক, আমার খুব পছন্দ হচ্ছে শাড়িটা, তোমাদের কেমন লাগলো বল। আর এটা আমি ভেবেছি পরবো অষ্টমী বা দেখি কোন কোন সময় পরা যায়, আশা করছি অষ্টমীতেই পরবো। লেটস সি, এটা লাস্ট এটাই নিয়েছি, আর কিছু নেই, এই যে ফাঁকা। এই শাড়িটা দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছে, লাল লাল শাড়িটা দেখতে, বাট ভেতরে এটা এটা ডাবল হাফ এন্ড হাফ আছে না, নেওয়ার সময় ভিডিও তো দেখিয়েছি, ও দেখিয়েছো তুমি? আচ্ছা,
এই যে পাটটা হচ্ছে আজরাখের পাট, এটা তোমার ওই কাপড় কেটে আলাদা করে বসানো, আর এরকম ভাবে এ করা আছে। অ্যাকচুয়ালি কাপড়টার বর্ডারটা ছিল এই কালার, এটা রাখলেও ভালো লাগতো, বাট এটা করেছে একটু অন্যরকম লাগছে। এই যা, আর আঁচলটা হচ্ছে এরকম সুন্দরভাবে এখানে, না এটা একটা স্টিচ মানে বোনাই, এটা এই যে বোনা। আর শাড়িটা হাফ অ্যান্ড হাফ, এখানে ব্রাউন এবং রেড দুটোরই আছে। এই শাড়িটা নিয়েছি আমি সৃষ্টি থেকে, সৃষ্টি বুটিক, কোথায় দোকান এক্স্যাক্টলি জানি না, ওদের কার্ডে সেটা লেখা নেই, যা সৃষ্টি বলে লেখা আছে, ফোন নাম্বার দেওয়ার আছে, দেওয়া আছে। যদি কারোর মনে হয় যে এই ধরনের শাড়ি তোমরা নেবে, আমাদের কমেন্ট বক্সে জানিও, আমি ওখানে ফোন নাম্বারটা শেয়ার করে দেবো সৃষ্টির। ব্লগের একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত, যে কয়েকটা কথা না বললেই নয়। একটা হচ্ছে আজকের ব্লগ যেটা গেছে, মানে রাহুল, ময়ূর এবং রুক্মিণীদের আমাদের বাড়ি আসা, তো সেইখানে তোমাদের কমেন্টস পেয়েছি, পড়েছি, খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা গেস্ট করেছিলে তাদেরকে কংগ্রাচুলেশনস, এবং দুঃখের বিষয় এই রাইট গেসের জন্য তোমরা কিছু পাচ্ছ না আমাদের ব্লগ ছাড়া। এনিওয়েজ, বেশ ভালো লাগছিলো তোমাদের কমেন্ট পড়ে, তোমাদের মধ্যে যে ওই এক্সাইটমেন্টটা আছে আমাদের ব্লগ নিয়ে, তো সেটা প্রচণ্ড আমাদেরকে এক্সাইটেড করেছে, করে এবং করবেও আশা করি আগামী দিনে। তো সেটাই, তোমাদের সাপোর্ট এইভাবেই জারি রাখো। এবং আরেকটা কমেন্ট না বললেই নয় যেটা এসছে, হচ্ছে আমাদের শনিবারের যে লাইভ সেশনটা করেছিলাম ওইখানে মৌসুমি বিশ্বাস একটা কমেন্ট করেছে, হ্যাঁ মৌসুমি আন্টি একটা মানে বিশাল বড় কমেন্ট করেছে। এইখান থেকে স্টার্ট হয়েছে, চলছে চলছে দু তিনটে স্ক্রলে গিয়ে এইখানে শেষ হয়েছে। পুরো তোমার কমেন্টটাই পড়েছি, ডেফিনেটলি রিপ্লাই করব, বাট আমার মনে হয় এত বড় কমেন্টের রিপ্লাই দু একটা লাইনে করা সম্ভব নয়। বাট এটাই বলবো যে তুমি সেটাই, এগেন কামিং টু দ্য সেম পয়েন্ট, যে আমাদের জন্য এতটা সময় তোমরা ইনভেস্ট করছো, ব্যয় করছো, একটা কমেন্ট লেখার জন্য হোক বা এক ঘন্টা ধরে লাইভ সেশনটা দেখা বলো, মানে এটা কোনোভাবেই মানে থ্যাংক ইউ বলাটা খুবই ছোট হয়ে যাবে। বাট হ্যাঁ, এটাই বলবো যে তুমি অনেকটাই বড়, আমাদের থেকে সিনিয়র, আমাদের আশীর্বাদ করো নিজের মনে করে, এবং এই মানে সঙ্গে থেকে থেকো এইভাবেই এইভাবেই। হ্যাঁ, আমাদের মানে শুধু ইউটিউব নয়, বিভিন্ন দিকে যেগুলো চাই সেটাই যেন আমরা পাই, এইটাই মানে এটাই চাওয়া তোমাদের কাছে। এই আশীর্বাদটা করো আমাদেরকে, বর্ফিকে, লায়লা এবং বোজোকে সবাইকে। তোমার কমেন্টে বারবার লায়লার কথা উঠে আসে সম্রাটের ব্যাপারে, সম্রাট তোমারই, তোমার বাচ্চা এখনও আছে আমি বলবো, ওরা তো থেকে যায়, ওরা তো চলে যায় না। তো সেটাই, আমরা যে তোমাকে তোমাকে কি বলবো এই ফিলিংসটা দিতে পারছি, দিতে পেরেছি থ্রু আর থ্রু আর ব্লগস আর থ্রু আর লাইভ, হোয়াট এভার বি ইট, সেটার জন্য আমরা নিজেদেরকে গ্রেটফুল মনে করছি। চলো, এই ব্লগটা এখানে শেষ করছি, কথা বলতে বলতে অন্যদিকে চলে গেছিলাম। এই ব্লগটা শেষ করছি, বঙ্গ উৎসব খুব ভালো কাটলো আমাদের, আর একটা দিকে দুঃখ রয়ে গেল যে আমরা যদি শুক্রবার যেতাম এবং ব্লগটা যদি শনিবার আসতো, তো আরও অনেকে তোমরা খবর পেয়ে হয়তো যেতে পারতে, যদিও প্রচুর বাঙালি গেছে অলরেডি, প্রচুর প্রচুর মানে মানে আজকে যা ভিড় হয়েছে আজকে ধরো সেটা কম ভিড় আমি বলবো, কারণ যারা এসব মানে যাদের স্টলে আমরা গেছি, আমরা তো প্রায় অনেক সব স্টলেই গেছি, সব স্টল থেকে কিছু নেওয়া হয়নি, ডেফিনেটলি অত কিছু নেওয়া সম্ভব নয়, বাট সবাই বলছে যে আমাদের প্রচুর জিনিস বেরিয়ে গেছে দিদি, আমরা কিচ্ছু এ করতে পারছি না, মানে মানে এটা একটা ভালো জিনিস যে আমরা এখানে এসে মানে এইরকম এক্সিবিশন আমরা দেখিনি, যে এতটা বাড়ি থেকে দূরে আমরা এলাম একটা আলাদা শহরে যেখানে এত বাঙালি এত ভালোবাসা পেয়েছি, মানে সিরিয়াসলি আমি হয়তো ওদের বাইকগুলো নিতে পারিনি, বাট ওদের হ্যাঁ আমি বলে দিচ্ছি তারা ভীষণ খুশি, তারা বলছে মানে আমাদের এই লাস্ট এটাই স্টক, আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে যাবো আজকে, মানে এইরকম ভাবে সেল হয়েছে,
আর কিছু যেগুলো বাকি আছে সেগুলো লোকজন নিচ্ছে। মানে অনেক রাত্রির অবধি খোলা ছিল, অনেক রাত্রির অবধি খোলা আছে, ইনফ্যাক্ট আমরা যখন আসছিলাম তখনও ওটা খোলা ছিল। তো মানে এতটাই ভালো হয়েছে যে নেক্সট ইয়ার এর ডেট অ্যানাউন্স করে দিয়েছে। হ্যাঁ সেটাই শুনলাম নাকি, হয়তো মানে আই এম নট শিওর বাট কয়েক মানে কথায় কথায় শোনা, কানে কানে শোনা যে August 1, 2, 3 নাকি সামনে বছর ডেট অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো সেটাই মানে কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েল ডান টু অল দি অর্গানাইজার। যদি কেউ দেখো তোমরা ডেফিনেটলি বাঙালিদের যে তোমরা মাঝে মধ্যে থেকে থেকে যে এই ছোটো ছোটো গ্যাদারিংগুলো, ছোটো ছোটো বলবো না, এই গ্যাদারিংগুলো করে যে বাঙালির মধ্যে বাঙালিটাকে বাঁচিয়ে রাখছো তার জন্য থ্যাংক ইউ আরটি নাগার, দুর্গা পুজো কমিটিকে এবং যারা যারা অর্গানাইজেশনের ছিল। চলো আর বাড়াচ্ছি না কথা বলে বলে এই ব্লগটাকে, আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য তারা।